নিত্য প্রয়োজনীয় পণ্যের যে নাবিশ্বাস সেটি উঠছে ক্রেতাদের মাঝে, যে নিত্য প্রয়োজনীয়তার মধ্যে অতি বিশেষত যেটি বলা চলে খাদ্যদ্রব্যের দাম অনেকটা বেশি বেড়েছে এবার নতুন করে, যে বাজারে মাছ বাজারের দাম বেড়েছে। আমরা আছি বড় বাজারে, আজকে মাছের দাম জানাবো, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো। আমরা প্রথমেই একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, তারা কত কত টাকা বিক্রি করছেন মাছ, কোরাল মাছ দেখছেন, রূপচাঁদা মাছ দেখছেন আপনারা, সেই দামগুলো জানার চেষ্টা করবো। কোরাল মাছ 650 টাকা, পাবদা 400 টাকা, কালিয়া মাছ 450 টাকা। দাম কমছে না এখন, বর্তমানে মাছ দাম ওই বাড়তি, পাবদা 400 টাকা, 400। এরপর আপনার ওই টুনা মাছ, টুনা পিস 250 টাকা, 80 টাকা। এরপর আপনার মাজার অর্ডার কাইল্লা 500 টাকা, পাবদা 400 টাকা। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম যে বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলছিলাম। আমরা এখানে বাজারে দেখছি যে সামুদ্রিক মাছের পাশাপাশি যে মিঠা পানির মাছগুলো আছে, মিঠা পানির মাছও বিক্রি হচ্ছে, যে মাছগুলো গরিবের একদম পছন্দের তালিকায় তাকে, সে মাছগুলো আজকে কত টাকা বিক্রি করছে সেটিও জানাবার চেষ্টা করবো। আজকে পাঙ্গাস কত টাকা? পাঙ্গাস বড়গুলো 180 টাকা, ছোটগুলো 170 টাকা, এরকম তালাবে মাছ 200 টাকা বিক্রি করি। দাম তো কমছে, মাছের দাম কমছে না, মোটামুটি আছে মাছের দাম। জি ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছিলেন মাছের দাম কমছেও না, বলছেন যে তাদের যে সরবরাহ সেটি ঠিক আছে, এবং তারা বলছেন যে তাদের যে মাছের দাম সেটি এখন 200 টাকা বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ। আমরা কথা বলার চেষ্টা করবো, এখানকার আরও যে ক্রেতা বিক্রেতা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন যে প্রত্যেকটা মাছ একদম জাপানের মাছগুলো, সেগুলো দেখছেন যে বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন, পাঙ্গাস তেলাপিয়া সহ অন্যান্য মাছ। আমরা দেখছি এখানে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা, তারা যেটি বলছেন তাদের যে চাহিদার চেয়ে যে মাছ কেনার দরকার, তারা সে পরিমাণে মাছ কিনছেন সেটি বলছেন। আমরা এখানে শুধু দেখছি আমরা ক্রেতা আর ক্রেতা কিনছেন তারা, আমরা চেষ্টা করবো এখানকার বিক্রেতা আছেন ক্রেতা আছেন তাদের সাথে কথা বলার। আমরা চেষ্টা করবো ক্রেতাদের সঙ্গে কথা বলার, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, এই যে বাজারে আসলে অসুবিধা হয় কিনা মাছ কিনতে, মাছ তো অসুবিধায় পড়া লাগে মাঝে সাথে। আপনার আজকে মনে করেন যে 220, কালকে যে 250, অবশ্য অসুবিধায় পড়া লাগে। আমরা হোটেলে বাজার করি তো এক একদিন এক রকম রেট হয়ে যায়, মানে অনেক ডিফারেন্স হয়ে যায়। কীভাবে সমস্যা, এটা তো অনেক সমস্যার সম্মুখীন হইতেছি আমরা। মনে করেন যে আমাদের এক টাকার জন্য 2 টাকা যখন কেনা লাগতেছে, আমাদের বড় ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে, আমাদের বিজনেসে প্রবলেম হইতেছে। আজকে কি মাছ দেখলেন? আজকে আপনার রুই মাছ দেখছি, রুই মাছ অন্যদিন থেকে দাম বেশি, আবার কোয়ালিটিও ছোট আপনার। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনি বলছিলেন যে দাম বেশি সেটি বলছিলেন, তিনি বলছেন যে দাম বাড়ছে প্রতিনিয়তই সেটি বলছেন। আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনিও দেখছি আমরা সামুদ্রিক মাছ বিক্রি করছেন, তিনি কত কত টাকা বিক্রি করছেন সেটি জানবার চেষ্টা করব। কি ভাই কত মাছ? হ্যাঁ 220 টাকা ভাই, এটা হচ্ছে 500 টাকা। দাম কমছে না এটি কিভাবে? দাম আছে মোটামুটি, হ্যাঁ একটু একটু মাছ আপনার সাগরে কম পাইতেছে ওদের জন্য। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম যে একজন বিক্রেতা তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন অনেকটা সরবরাহ কম সেজন্য সামুদ্রিক মাছের দাম বেশি সেটি বলছেন।
ভোক্তারা দেখছেন সামুদ্রিক অন্যান্য যে বড় বড় মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে বাজারে, তবে দাম চড়া। বলে রাখি এখানকার যে ক্রেতারা আছেন তারা যে পরিমাণ মাছ নেওয়ার কথা সে পরিমাণ মাছ না নিয়েও ফিরছেন, অনেকে আবার খালি হাতে ফিরছেন এই বাজার থেকে, কারণ মাছের দাম অনেকটা বেশি চড়া। আমার কাছে ছিল সর্বশেষ, এতক্ষণ 7 টাকার জন্য ধন্যবাদ।